বর্ষ জগদ্দল উৎসব 2023 উৎসব উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার সুব্রত ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। এই জগদ্দল উৎসব 2023 প্রত্যেক দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলা চলবে। রাস্তা করা নিয়ে দুই কাউন্সিলরের বিবাদে উত্তেজনা ভাটপাড়ার গোল ঘরে। রাস্তা করা নিয়ে দুই কাউন্সিলরের বিবাদে উত্তেজনা শুরু হয় ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজি পল্লীতে। জানা গিয়েছে ওখানে একটি গলি রাস্তা তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার রাস্তার ঢালাইয়ের কাজ শুরু হতেই বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। তার দাবি, শনি মন্দির থেকে তার বাড়ির শেষ সীমানা পর্যন্ত রাস্তা বহু বছর ধরে খারাপ, হোঁচট খেয়ে খুদেও বৃদ্ধেরা পড়ে যাচ্ছেন। সেই রাস্তা না তৈরি করে পাশের গলির রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা তৈরি নিয়ে দুই পক্ষের মধ্যে তারপরই তীব্র বাক বিতণ্ড বেঁধে যায়। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। তার সাথে জমি নিয়ে দড়ি টানাটানির জের, স্বামীর সাজে জমি নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে মিলল জমি নিয়ে দড়ি টানাটানির নজর। সেখানকার এক ব্যক্তি জগদীশ চন্দ্র দে তার দাবি, জমিটি নিয়ে তিনি সেই জমিতে থাকতে দেন এক মহিলাকে। 2022 সালে সেই মহিলা স্বামী রূপে অনুসঙ্গী কিছু জনকে সঙ্গে নিয়ে জগদাসবাবুর বাড়িতে সেই জমি নিজের নামে করিয়ে নেয়। জগদীশবাবু জানতে পারে স্থানীয় থানে এফআইআর করার পর পুলিশ আধিকারিকরা এসে ভেরিফিকেশন করেন। শুধু তাই নয়, আদালতের দ্বারস্থ হন, কিন্তু জগদীশবাবুর অভিযোগ তিনি সুরক্ষিত নন। এই জমি তার হওয়া সত্ত্বেও তাকে ধমকাচ্ছে তার বিরোধী পক্ষ। এক প্রকার বিদায় লগ্নে শীত, তবে বিদায় নিয়েও যেন নিচ্ছে না বিদায়। এদিন সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা দেখা গেল রাজগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট সহ গোটা ডুয়ার্স। সেই সাথে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4-5 দিন এরকমই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। সেই সাথে দার্জিলিং ও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরে হাওয়া বইতে পারে, সেক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত শীতের দাপট থাকবে উত্তরবঙ্গে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাহাড়ে ইস্যু নিয়ে এবারে মুখ খুললেন বিষ্ণুপ্রসাদ শর্মা। 2023 এর মধ্যে পাহাড় সমস্যার সমাধান না হলে মানুষ বুঝে নেবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, আমাদের পার্টি পৃথক রাজ্যের দাবি মেনে নিতে বাধ্য হবে, বিমল গুরুং এর উপর ভরসা রাখা যায় না বলেও এদিন তিনি উল্লেখ করেছেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের জন্য পানির ট্যাঙ্কি থেকে 4 বাংলাদেশি সহ 2 ভারতীয়কে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা বুধবার তাদের প্রথমে আটক করে। বৃহস্পতিবার ওই 4 বাংলাদেশি নাগরিক অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করে। তাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় শংসাপত্র এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে এসএসবি। ধৃতদের কাছে ছিল না পাসপোর্ট ও ভিসা। তাদের ভারতে প্রবেশে সাহায্য করার জন্য 2 ভারতীয়কে আটক করে এসএসবি। গতকাল রাতে এসএসবি ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ সোহাগ মিয়া, কামরুল হোসেন, মোহাম্মদ মনির হোসেন এবং সাইফুল ইসলাম। ধৃত 2 ভারতীয়র নাম মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ সিপন সরকার। ধর্ষণে বাধা দেওয়ায় নিজের বৌধুকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার কুঠিপাড়া এলাকায়। এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ তার দেওর মিঠুন মণ্ডলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। বর্ষ 100 দিনের কাজের পর এবার মিড ডে মিলের অনুসন্ধানে রাজ্যের কেন্দ্রীয় দল আসে। মালদায় মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে 5 জনের প্রতিনিধি দল আসে বৃহস্পতিবার দিন দুপুরে। মালদার চাঁচল 2 নম্বর ব্লকের রোহিণীকান্ত উচ্চ বালিকা বিদ্যালয়ে যান কেন্দ্রীয় প্রতিনিধি দল। পুষ্টি থেকে মিড ডে মিলের খাবারের মান সহ যাবতীয় বেশ কয়েকটি দিক খতিয়ে দেখেন তারা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে রাজ্য মিড ডে মিল দপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর টি কে অধিকারী সহ জেলার আধিকারিকেরা। এর প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে দীর্ঘ 5 বছর ধরে সহবাস করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। এমনকি পুলিশের দ্বারস্থ হওয়ায় তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। সমগ্র ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে যুবতী। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আলিশহর পৌরসভার উন্নয়ন ও একাধিক বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন উপপ্রধান শুভঙ্কর ঘোষ।